হাঁটু ব্যথা একটি কমন সমস্যা স্পেশালি যারা একটু বয়স্ক যারা চল্লিশের উপরে হাঁটু ব্যথায় আপনারা ভুগে থাকেন আমাদের নিয়মিত প্র্যাকটিসে রুগী আসছে এখানে প্রথমতই আমি একটি কথা বলতে চাই যে মেসেজটি আপনাদেরকে দেওয়া উচিত যে হাঁটু ব্যথা হুলি চেয়ারে বসে নামাজ পড়া সিঁড়ি না বাওয়া উঠবস না করা বা হাঁটু ভেঙ্গে কোনো কাজ না করা এই যে একটা সামাজিক আমাদের প্রচলিত ভ্রান্ত ধারণা আছে এটা একটা ভুল ধারণা হাঁটু ব্যথার আমরা যদি কারণগুলো দেখি প্রথমত মূল কারণটি হচ্ছে বিভিন্ন আথরাইটিস আর্থ্রাইটিস হচ্ছে জোরার রোগ আমি যদি হাঁটু আপনাদেরকে একটু দেখাই আমাদের হাঁটু একটা কমপ্লেক্স ভ্যারাইটি অফ সাইনোভাল জয়েন্ট বিকজ এখানে উপর একটা বোনস আছে আমাদের ফিমার নিচে আর একটা টিভিয়া পাশে ফিবুলা কিছুটা লাগানো আছে মাথা তারপর সেই যে প্যাটেলা দেখেন প্যাটেলা যেটা বাটি বলে হাঁটুর এই ব্যাটেলা প্যাটেলা তাহলে তিনটা চারটা বংশ মিলে এই হাঁটু জোড়াটা ঘটিত এবং এই জোড়ার মধ্যে এক প্রকার পানি থাকে যেটা আমরা বলি সাইনুবি ফ্লুইড একটা সুস্থ মানুষের এই সাইনবি ফ্রুইড নিয়মিত প্রোডাকশান হতে থাকে যখন কারো কোনো আর্থ্রাইটিস হয় স্পেশালি বয়সজনিত ধরেন এইজিং প্রসেস জনিত তখন এই সাইনবেল ফ্লুইড প্রোডাকশনটা বন্ধ হয়ে আসে জোড়ার মধ্যে প্রদাহ হতে থাকে এবং এই যে কার্টিলেজ দেখেন মাঝখানে কার্টিলেজ থাকে দুই হারের মাঝখানে এই কার্টিলেজগুলা ইনফ্লাম ইনফ্লামেশন হতে হতে প্রদাহ হতে হতে ইরোশন হয় ক্ষয় হয় এবং সাইনবেল যে ম্যামব্রেন থাকে ম্যামব্রেন কিন্তু আর সাইনবেল ফ্লুইড প্রোডাকশন করতে পারে না বিকজ অফ ম্যামব্রেন ইনফ্লামড হয়ে যায় তখন কিন্তু অনেক সময় হাঁটু ফুলে যেতে পারে যেমন একজু একজুডেট আসতে পারে যে ইনফ্ল্যামেটরি একজুডেট এটা কমন বিভিন্ন বয়সজনিত সমস্যায় হাঁটুতে অ্যাথ্রাইটিস যেটা আমরা অস্টিও আথ্রাইটিজ বলে থাকি হয়ে থাকে তাছাড়া বিভিন্ন অট্রুমিন ডিজোরার জেনেটিক্যাল বিভিন্ন ফ্যাক্টরের কারণে অন্যান্য আর্থ্রাইটিস যেমন মহিলাদের কমন হচ্ছে রিউমাটয়েড অ্যাথ্রাইটিস পুরুষদের অ্যানাদার কমন হচ্ছে অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস এবং আরও বিভিন্ন আর্থ্রাইটিস আছে প্রায় কয়েক মানে প্রায় শখানেকের উপরে তো এই আর্থ্রাইটিস রোগেও কিন্তু হাঁটুতে সমস্যা হতে পারে বিভিন্ন আঘাত পোস্ট অফ মানে ট্রমাটিক হাঁটুতে আর্থ্রাইটিস ডেভেলপ করতে পারে বা হাঁটুর সমস্যা হতে পারে কমন সমস্যা যেমন মিনিস্কাস ইনজুরি এবং ক্রুসিয়েট লিগামেন্ট ইঞ্জুরি যদি কেউ আঘাত পায় যে অ্যান্টিরিয়র ক্রোসিয়েট এবং ক্রুসিওর ক্রোসিয়েট লিগামেন্ট অনেক সময় টর্ন হতে পারে ছিঁড়ে যেতে পারে মিনিস্কাস ফেটে যেতে পারে এই সকল কারণে কিন্তু হাঁটু ব্যথা হতে পারে হাঁটুর চারপাশে কিন্তু অনেক বাইন্ডিং লিগামেন্ট থাকে যেমন এই দেখেন এই যে লিগামেন্ট আছে লিগামেন্ট পেটিলি বিভিন্ন বাইন্ডিং লিগামেন্ট এই লিগামেন্টগুলা বিভিন্ন কারণে ইনজুরি থেকেও কিন্তু হাঁটু ব্যথা হতে পারে বিভিন্ন ইনফেকশন যেমন আমরা দেখেছি আফটার সিকুন গুনিয়া আফটার করোনা এবং বিভিন্ন ভাইরাল ব্যাকটেরিয়াল ইনফেকশন থেকে হাঁটুতে ব্যথা হতে পারে যেমন টিউবারকোলোসিস বা টিভি রোগে হাঁটুতে সমস্যা হতে পারে ওভারওয়েট থেকে হাঁটুতে ইনজুরি হতে হতে আস্তে আস্তে হাঁটু ব্যথা হতে পারে বিভিন্ন ভিটামিন মিনারেলস ডেফিসিয়েন্সি থেকে হাঁটুতে সমস্যা হতে পারে তো যা কিছু হোক না কেন আমরা যদি কজ বলতেই থাকি সারা দিন বলতে পারবো মূল কজগুলো আমি আপনাদেরকে বলে ফেললাম তো এই সমস্যা দেখা দিলে আমাদের করণীয় কি করণীয় হচ্ছে যদি কোনো কারণে হাঁটু ফুলে যায় বা আঘাত পেয়ে থাকেন তাহলে কিছুদিন আপনাকে রেস্টে থাকতে হবে সেটা কয়েক দিন থেকে কয়েক সপ্তাহ সর্বোচ্চ হাঁটু ফুলে গেলে আইসিং বা ঠান্ডা পানির অনেক উপকারে আসে রেস্টে থাকতে হবে আর পেইন হয় ক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনাকে দুবেলা কুসুম গরম শেখ খুবই এক্সিলেন্ট উপকারে আসে এবং হাঁটুর বিভিন্ন স্টেটিক টাইপ ব্যায়াম এক্সারসাইজ খুবই উপকারে আসে হাঁটুর ব্যথার অ্যাডভান্স রিহ্যাব ফিজিও স্পেশালি ইলেকট্রোথেরাপি বিভিন্ন এক্সারসাইজ থেরাপি এগুলো অত্যন্ত বৈজ্ঞানিকভাবে প্রমাণিত এবং কার্যকর হাঁটু ব্যথা হলি শুয়ে বসে থাকা চেয়ারে বসে নামাজ পড়া অ্যাভয়েড করতে হবে আপনাদের নিকটস্থ বিশেষজ্ঞ চিকিৎসককে দেখিয়ে হাঁটুর চিকিৎসা নিতে হবে পাশাপাশি আপনাকে স্বাভাবিক জীবনযাপন করতে হবে আবার উঠবস করে নামাজ পড়তে হবে আবার সিঁড়ি বাইতে হবে ওজন বেশি হলে আপনাকে ওজন কমিয়ে ফেলতে হবে বিভিন্ন ভিটামিন মিনারেলসের অভাবেও হাঁটুতে সমস্যা দেখা দিতে পারে এই সকল সাপ্লিমেন্ট প্রয়োজন আপনাকে খেতে হতে পারে এবং হাঁটুর যে দুর্বল হয়ে যেতে পারে সেটার জন্য আমরা বিভিন্ন এক্সারসাইজ দিয়ে থাকি করতে হবে হাঁটুর সঠিক হাঁটুর সমস্যার সঠিক রোগ নির্ণয় একজন বিশেষজ্ঞ ডাক্তার করতে পারেন ওনার পরামর্শে রোগ নির্ণয় করে ওনার থেকে জেনে নিবেন কেন আপনার হাঁটুর ব্যথা হয়েছিল তাই আসুন হাঁটুর ব্যথা ভয় না পেয়ে আপনাকে সচেতন হতে হবে অ্যাডভান্স রিহ্যাফিজও চিকিৎসা নিতে হবে এবং নিয়ম নিয়মকানুন মেনে আপনাকে চলতে হবে অতিরিক্ত ওজন কমিয়ে ফেলতে হবে স্বাভাবিক জীবনযাপন করতে হবে